দিন যে কেমনে যায় আর বছর যে কেমনে পার হয়, টেলিফোন জানা। এই দেখেন গরম যাইতে না যাইতে তো শীতে হাজির। তো শীতে স্বামীরে লয়ে সন্তান লয়ে এদিকে এদিক ঘুরতে ঘুরতে যাইতে হইলে তো এক সোয়েটারের দরকার। তো আমি আপনার করে কি কইতাম আমার দুঃখের কথা? আমার দুঃখের কথা কইলে তো আপনারা কোনো এবিটি দুঃখের কোনো শেষ নাই। আমার যেন কত দুঃখে দুঃখে গা ফুগড়া, আপনারা করে আর কি কইতাম। তো আমার কত শখ ওকাল লেডিস ওভার কোটের, কিন্তু যখনই আমি কোনো দোকানে যা কই, ভাই আমার সাইজের কি কোনো লেডিস ওভার কোট আছে? তখন ভাইয়েরা কয় আপনার মতো মোড়া মানুষের লেগে আমরা লেডিস ওভারকোট বানাই না। তো তখন তো মনটা বাইঙ্গা চুরা চুরমা রয়ে যায়। তো যাই হোক, আমি তো ভাবছি এইবার যেমনেই হোক, যেভাবেই হোক, যেখান থেকে হোক, আমি ওকা সুন্দর একখান মোড়া একটা লেডিস ওভারকোট আমি যেহান তনে হোক আমি জোগাড় করেই সারমো। দরকার হলে বিদেশে তো না নামো, তারপরও এই শীতে আমারও ওকা লেডিস ওভারকোট কিনতে হবো, যা আছে জীবনে যা আছে কপালে। তো আমি গেলাম গিয়ে হইলো গিয়া গ্রিন সরণিকায়। গ্রিন সরণিকায় হেনে যাওয়ানোর আগেও আমি গাউসার বিভিন্ন মার্কেটগুলোতে বিভিন্ন দোকানগুলোতে দেখানোর চেষ্টা করলাম। মা গো মা, এক দোকানে তো এক দাম চায় বয়ে থাকে, আবার কতদিন আমার গায়ে লাগে না। তো এনে যাওয়ানোর পরে এই বাইজানের কাছে দেখলাম অনেক অনেক লেডিস ওভার কোট। আমি কইলাম ভাই আমাকে কিন্তু সুন্দর সুন্দর কালার দেন, বিশ্বাস করেন এই মেরুন কালারটা এত পছন্দ হয়েছে আমি আপনার করে কি কইতাম? কিন্তু মেরুন কালার তো কিনতে রাজি হইলাম না, কারণ আমি আমার জীবনে যতটি সোয়েটার পিনছি ব্যাগটি সোয়েটারই মেরুন কালার। আমি এর লেগা মেরুন কালারের তো না আতসুরানের লেগা কইলাম না আমি মেরুন কালার কিনতাম না ভাই, অন্য কিছু দেখান। তো এই যে বেড়া ভাই যেটা আছে, হে তো যতটি কালেকশন আছে সব দিন দেখান শুরু করে দিল। আপনারা যদি এই সুন্দর সুন্দর কালেকশন দেখা কেউ যদি কিনতে চান, তাইলে কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দিছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হেতন কিন্তু লেডিস ওভারকোট কিনতে পারবেন। তো আমি আমার লেগা যেই লেডিস ওভারকোটটা পছন্দ করছি হেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তো আমি আপনার করে কদ্দূর কয়ে দেয় আমার তো এমন একখান কালার পছন্দ হয়েছে যে কালারটা আমি সব কালারের লগে ফললে ভাল লাগবো, আবার দেখলে আমার একটু স্মার্ট লাগবো। তো আমার তো এই লেডিস ওভারকোটটা অনেক ভাল লাগছে, বিশ্বাস করবেন না। আমি আপনাদের একটা কথা কয়ে দেই, যারা 46 সাইজ বা 44 সাইজ যারা নিবেন, হ্যারা অবশ্যই গায়ে ফিন্দা ট্রায়াল করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা যাবো কি যে 46 সাইজ সাইজটা লেভেলে লেখন আছে কিন্তু আপনাকে গায়ে লাগতেছে না, তাইলে কিন্তু ভেজালে ফেরে যাবেন, মাইন কাচি ব্যাপারে যাবেন। তো আমি তো অনেক চালাইকা মহিলা, আমি যেটা করলাম হেড হলো 46 সাইজের যেই যেই কালারগুলো পছন্দ হয়েছে ব্যাগটি ট্রায়াল করলাম। ট্রায়াল করানোর পরে এটা ফিন্দানোর পরে দেখলাম আমার কতদূর মানুষ মানুষ দেখা যায়। তো এরপর আমি এটাই কিনে লইলাম। এটা কিনছি কয় টাকা দিয়ে হেড আপনার করে কয়ে দিই, বিভিন্ন ফেসগুলোতে দেখছি আমি এটার দাম হইলো 1850 টাকা, ডেলিভারি চার্জ কত, জক্কি ঝামেলা, কি দরকার? এর তো আমি নিজেই সুন্দর করে মার্কেটে গিয়ে এটা পছন্দ করে কিনা লাইছি। আর এইটা ফিন্দনের পর আমার যে স্মার্ট লাগতেছিল, মনে হইতেছিল আমি বাংলাদেশের গ্রিন সরণিকা মার্কেটে না, আমি মনে হয় ব্রিটেনে আছি। আর চারদিকে মনে হয় অনেক ঠান্ডা, এই দেখেন বাইরে যেই গরমের গরম, এই গরমের ঠেলায় মানুষ ফ্যান চালায় রাখছে, আর আমি ওভারকোট পরেটা তো বাংলাদেশে শীত নামানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এইটা পরনের পরে আমার তো যেই জুইত লাগতেছিল আমি আর আপনি করে কি কইতাম? আমার তো নিজের একবার বিদেশি বিদেশি লাগতেছিল, যদিও মোটা কাটা মানুষ লেডিস ওভারকোট ফলে বেশি জুইত লাগে না, কিন্তু তারপরও আমি তো হাল ছাড়লাম না। তো এরপর আমি যেটা করলাম হেড হইলো গিয়া আমি নিজের লেগে একটা তো একটা কিনলাম, একটার দাম কিন্তু 1500 টাকা। তো আমি চিন্তা করলাম আমি মা হইয়া যদি শুধুমাত্র নিজের লেগে ওকা লেডিস ওভারকোট কিনি তাহলে তো হয় না, আমার মাইয়ার লেগেও তো একটা লেডিস ওভারকোট কিনন লাগে। তো আমি যেটা করলাম হেড হইলো গিয়া একবারে সুন্দর করে মাইয়ার লেগে ওকা আমার লেগে ওকা লেডিস ওভারকোট কিন না, বাসায় ড্যাং ড্যাং করে নাচতে নাচতে গেলাম গিয়া। বিশ্বাস করবেন না, যেই কয় টাকা কামাই সব কিছু রাস্তার টাকা রাস্তায় খরচ হয়ে যায় গিয়া। তো আমি আপনাদের একটা কত কই, শখের তোলা 80 টাকা, যখন তেন ভাবছি লেডিস ওভারকোট কিনবো তখন তেন তো চিন্তায় পড়ে গেছি যে আল্লাহ টাকা কেমনে ম্যানেজ হইব, স্বামীত্বে তো টাকা নিতাম না। কিন্তু যখন এই যে নিজে কাজ করে যখন নিজে আমার মাইয়ার লেগে একটা গিফট আর আমার লেগে একটা গিফট আনতে পারছি, আনোনের পরে যেন কি যেন জুইত লাগছে গো। মানার বাপের তো টাকা চাইলে মানার বাপের টাকা কোনো সময় না করতো না, কিন্তু তারপরও নিজের একটা জিনিস নিজের পছন্দের জিনিস নিজের টাকায় কিনতে পারানোর মজাই আলাদা। মাইয়ার ওকা লেডিস কোট কিনা লেডিস ওভারকোট কিনা দিতে ফেরার দিন যেই খুশি লাগতেছে। তো আমি আমার মায়েরে কইলাম যে তোমার পরীক্ষা শেষ হইলে আমরা দুইজন একরকম লেডিস ওভারকোট ফইরা আমরা বিভিন্ন জায়গায় বনে বাজারে ঘুরা বেড়ামো। তো যাই হোক, দুইটা 1500 1500 3000 টাকা দিয়ে কিনে আনছি, আর কন্ট্যাক্ট নাম্বার তো আপনি করে দিয়ে থুইছি। আপনারাও মা মাইয়া ব্যাপক গোষ্ঠীর মাইয়া মানুষরা সব একরকম লেডিস ওভারকোট কিনা ফিন্দা এরম আমগনার নাচানাচি করতে পারবেন। তো যাই হোক, আমার স্বামীও তো মা মাইয়া দুজনের একরকম লেডিস ওভারকোট দেখা খুশিতে আটখানা। তো আমার কইলো আর কোনো কালার আসিল না? তো আমি কইলাম হ মেরুন কালার আসিল, কিন্তু মেরুন কালার
কালার ফিনতে ফিনতে তো জীবন শেষ, এলাকার মেরুন কালার ফিনলাম না, মেরুন কালার কিনলাম না, তো যাই হোক কোন জানা আবার কোন দিন মাথায় সিট উঠে মেরুন কালার মন চাইলে আবার মেরুন কালার কিনালো আইতে পারি, আমার কোনো কথার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক আমার লেডিস ওভারকোটটা আপনাকে দ্বারা কিরম লাগছে হেডা আমার কুদ্দু জানাইবেন, আর আমি ঠকছি না জিতছি হেডাও আপনারা জানাইবেন। 1500 টাকা, 1500 টাকা এত সুন্দর একটা জিনিস যে পাওয়া যাবো এটা তো আমি ভাবতেও পাই নাই। তো যাই হোক আমি তো লেডিস ওভারকোটটা কিনে একটা ডিগডিগা খুশি আন বাস করে থুয়ে দিয়ে মায়ের পরীক্ষা হইলে, পরীক্ষাটা কুদ্দু শেষ হইলে স্বামী আর সন্তানদের লইয়া একেবারে লেডিস ওভারকোট ফিন্দা একেবারে যেন মন সে ফ করে ঘুরতে যাম গিয়া। তো যাই হোক বিদেশে এই মোটা মোটা আফুরা কি সুন্দর লেডিস ওভারকোট ফেরে ঘুরাবার, আর আমি বাংলাদেশে থাকা ফিনতে পারবো না, এটা কি হয়, এটা কি সহ্য করেন যায়। তো যাই হোক নিজের শখটা পূরণ করতে পারতেন যেই ভাল লাগতেছে আমি আপনাকে আর কি কইতাম। আফু করে একটা কথা কয়ে রাখি, নিজের ইচ্ছা নিজে পূরণ করণের লেগা সংসারের পাশাপাশি কিছু না কিছু কাজকাম করানোর চেষ্টা করবেন, তাহলে নিজের শখটা নিজেরাই মিটাইতে পারবেন, স্বামীর কাছে একটু ফরফর আতফাতন লাগতো না। তো যাই হোক নিজে তো কিনছি কিনছি নিজের মায়ের লেগেও কিনছি, যাই এখন এটি বাস করে আলমারিতে থুয়ে দিই। তো ব্যক্তি ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও শেয়ার করে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।